হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবার আপনার জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তাহলে আজকের এই টিউটোরিয়ালটি দেখতে হলে আমরা চলে যেতে হবে সরাসরি কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে যে রিকোয়েস্টটি আমি আপনাদের কাছে করে থাকি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর আপনারা যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আজকের টিউটোরিয়ালটি আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখে আসি। তো বন্ধুরা, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা আলোচনা করব বেসিক কম্পিউটার পার্ট 18 নিয়ে। তো আজকের এই টিউটোরিয়ালটিতে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব, সে বিষয়টি সম্পর্কে আপনাদের প্রথমে একটি প্রাথমিক ধারণা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যারা আমরা কম্পিউটার ইউজ করি, তারা সচরাচর আমাদের ডিস পিসি বা মাই কম্পিউটার যে আইকনটি রয়েছে, এটা কিন্তু প্রতিনিয়তই আমাদের ওপেন করতে হয়। তো দেখেন, আমি যখন এটাকে ওপেন করব, ওপেন করার সাথে সাথে আমাদের ইন্টারফেসটা কিন্তু এরকম দেখায়। অর্থাৎ যখনই আমরা ওপেন করি, ওপেন করলে এর ভিউ বা লেআউট যেটাই বলেন না কেন, সেটা কিন্তু আমাদের এরকম দেখায়। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি টেক্সট অর্থাৎ আমাদের প্রত্যেকটি যে লেখাগুলো রয়েছে, প্রত্যেকটি লেখা কিন্তু কালো কালারের, এবং এর ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট কালারের। এবং আপনারা যদি লক্ষ্য করেন, আমাদের যে টেক্সট বারটি রয়েছে, টেক্সট বারের আইকনগুলো কিন্তু প্রত্যেকটা মনে হচ্ছে যে একসাথে রয়েছে, তাই না? কোনোটা পার্ট বাই পার্ট করা নাই। তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় শেয়ার করবো যেটির মাধ্যমে এর সম্পূর্ণ লেআউটটি আপনারা পরিবর্তন করতে পারবেন, যে কোনো কালার এখানে সেট করে দিতে পারেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড সেট করতে পারেন, এবং এই প্রত্যেকটা আইকনকে আপনার পার্ট বাই পার্ট এখানে দেখাতে দিতে পারেন। তাহলে দেখেন, আমি যদি এই উইন্ডোজটা এখন ক্লোজ করি, ক্লোজ করে যদি আবার নতুন করে ওপেন করি, তাহলে দেখেন আমার এই যে ইন্টারফেসটা এখানে ওপেন আছে, বা যে নতুন উইন্ডোটা ওপেন রয়েছে, এই উইন্ডোটা পরিবর্তন হয়ে কীরকম হয়ে যায়। তো এটাকে আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। তো বন্ধুরা, এখন দেখেন আমি যদি আবার আমার ডিস পিসি বা মাই কম্পিউটারটা যদি ওপেন করি, তো দেখেন আমি যদি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে ওপেন করলাম, ওপেন করার সাথে সাথে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আগে ছিল এর ইন্টারফেসটা কীরকম এবং এখন হয়ে গেছে কীরকম, ঠিক আছে? এবং আপনারা যদি লক্ষ্য করেন যে প্রত্যেকটি কালার আগে ছিল আমাদের কিন্তু ব্ল্যাক, কিন্তু এখানে দেখেন আমার প্রত্যেকটি কালার কিন্তু আমাদের পার্ট বাই পার্ট করা রয়েছে, মানে প্রত্যেকটি অপশন কিন্তু পার্ট বাই পার্ট করে দেওয়া আছে, এবং প্রত্যেকটি কালার কিন্তু হোয়াইট। তারপরে যেখানে দেখতে পাচ্ছেন এখানে ইয়েলো কালার, এবং এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার, এবং এখানে দেখতে পাচ্ছেন ব্লু গ্রিন কালার, ঠিক আছে? মানে প্রত্যেকটি সেকশনের জন্য প্রত্যেকটি কালার আলাদা আলাদা করা রয়েছে। এবং আপনারা যদি আমার টেক্সট বারটিতে লক্ষ্য করেন, টেক্সট বারে যে আমাদের আইকনগুলো ছিল, এবং প্রত্যেকটা আইকন কিন্তু আমাদের আলাদা আলাদা পার্ট বাই পার্ট এখানে শো করা আছে। তো এই যে আমি কাজটা এখানে করেছি, এই কাজটি আপনারা কীভাবে আপনাদের কম্পিউটারে অ্যাপ্লাই করবেন, সেই বিষয়টি মূলত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা যদি এই বিষয়টি শিখতে চান, তো অবশ্যই আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে সম্পূর্ণ প্রক্রিয়াগুলো কিন্তু বুঝতে পারবেন। আর যদি ভিডিওটি স্কিপ করেন, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তাহলে চলুন টিউটোরিয়ালটি শুরু করি। তো তার আগে বলে রাখি, যদি আপনাদের এই বিষয়টি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানবেন কেমন হয়েছে, আর পরবর্তীতে আপনারা আরও কী ধরনের টিউটোরিয়াল চান বা কী ধরনের ভিডিও চান, সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো সেই বিষয়ের উপর আপনাদের টিউটোরিয়াল করে দেওয়ার। তাহলে চলুন আজকে আমরা এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করি। তো এখান থেকে আমি এটাকে ক্লোজ করে দিলাম। তো বন্ধুরা, এখন দেখেন আমি যদি আমার ডিস পিসিতে ক্লিক করি, আবার দেখেন এটা যেন নর্মালি হয়ে গেছে। তো এটাকে আমরা কীভাবে সেই অপশনটা অ্যাপ্লাই করবো, সেটা এখন আমরা বিস্তারিত আলোচনা করব। তো এই অপশনটির ব্যবহার আমাদের করতে হলে প্রথমে আমাদের ডেস্কটপ এরিয়াতে আসতে হবে। ডেস্কটপ এরিয়াতে আসার পর আপনার দুই তিনবার এভাবে রিফ্রেশ দিয়ে নেবেন। রিফ্রেশ দেওয়ার পরে আপনার মাউসের রাইট পাশে ক্লিক করবেন। রাইট পাশে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন পার্সোনালাইজ নামে একটি অপশন, জাস্ট পার্সোনালাইজে একবার ক্লিক করুন। পার্সোনালাইজে যখন ক্লিক করবেন, পার্সোনালাইজে ক্লিক করার সাথে সাথে এরকম একটি নতুন উইন্ডোজ আসবে। তো এখান থেকে আপনার থিম নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, থিমে একবার ক্লিক করবেন। থিমে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো এখান থেকে আপনার খুঁজে বের করবেন হাই কন্ট্রাস্ট সেটিং কোথায় রয়েছে। তো দেখতে পাচ্ছেন হাতের ডান সাইডে আমার এখানে হাই কন্ট্রাস্ট সেটিং নামে একটা অপশন দেওয়া আছে, আপনার জাস্ট এই অপশনটি এখানে খুঁজে বের করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যখন আপনার থিমে ক্লিক করবেন, থিমে কিন্তু আবার অনেকগুলো অপশন দেওয়া আছে, যেমন এখানে থিম অপশনের ভিতরে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া থাকে, ঠিক আছে? এখানে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড কালার, সাউন্ড, মাউসের কার্সার, তারপর নিচে দেওয়া আছে যে চেঞ্জ থিম, এই প্রত্যেকটি অপশন কিন্তু আমি আপনাদের বিস্তারিত টিউটোরিয়াল করে দিয়েছি। আপনারা যদি এই টিউটোরিয়ালগুলো না দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনার এই ভিডিও আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আপনারা যখন এখান থেকে হাই কন্ট্রাস্ট সেটিংটা খুঁজে বের করবেন, তো এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নতুন একটি উইন্ডোজ ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হাতের আমাদের বাম সাইডে আবার অনেকগুলো অপশন রয়েছে এখানে, এবং এখানে একটি ব্ল্যাক এরিয়া, সরি, একটি হোয়াইট এরিয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এগুলো নিয়ে এখন কথা বলি, হাতের বাম সাইডে যে অপশনগুলো রয়েছে, যেমন এগুলো নিয়ে যদি কথা বলি, আমার একটু চলে লম্বা হয়ে যাবে, আমরা এগুলো নিয়ে এখন কথা বলবো না। আমরা শুধু আজকে দেখবো হাই কন্ট্রাস্ট সেটিংয়ের কাজগুলো, ঠিক আছে? অর্থাৎ কীভাবে আমরা আমাদের
লেআউট পরিবর্তন করতে পারি সে বিষয়টি নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউজ হাই কন্ট্রাস্ট নামে একটা অপশন দেওয়া আছে, তার নিচে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে যে টার্ন অন হাই কন্ট্রাস্ট, ঠিক আছে। এটা আমাদের অফ রয়েছে, যখনই আমি এটাকে অন করব, অন করার সাথে সাথে দেখতে পারবেন এই যে আমাদের এখানে যে উইন্ডোটি ওপেন রয়েছে এই উইন্ডোটি ইন্টারফেসটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো দেখেন আমি এটা এখান থেকে অন করে দিচ্ছি, যখনই অন করবো এখানে একটু সময় নেবে, যে প্লিজ ওয়েট দেখাচ্ছে, দুই এক সেকেন্ডের মতো সময় নিতে পারে, তার ভিতরে কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে, এখন দেখেন সম্পূর্ণ কালারটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। তো যখন এটাকে আমরা ওপেন করবো, ওপেন করার সাথে সাথে কিন্তু এর আন্ডারে যে অনেকগুলো অপশন রয়েছে সেগুলো কিন্তু আমাদের এখানে শো করাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে নিচে আবার অনেকগুলো অপশন এখানে আমাদের শো করাচ্ছে। তো আমরা এই বিষয়গুলো নিয়ে এখন বিস্তারিত আলোচনা করবো, তার আগে আমি যদি আপনাদের এখান থেকে আবার দিস পিসি যে এখানে ইয়াটা ছিল আমাদের এটি ওপেন করে দেখাই। তো দেখেন ওপেন করার সাথে সাথে দেখেন এবার কিন্তু লেয়ারটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে, যেমন প্রত্যেকটি কালারের টেক্সটের কালার কিন্তু আলাদা দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে প্রত্যেকটি টেক্সট বারে যে আইকনগুলো রয়েছে এগুলো কিন্তু পার্ট বাই পার্ট সেকশন অনুযায়ী আমাদের শো করাচ্ছে, ঠিক আছে। তো এটাকে আপনার চাইলে আবার কালারের এখানে যে কালারটা রয়েছে, যেমন এখানে ডকুমেন্ট দেখতে পাচ্ছেন, ডকুমেন্টের কালারটা হয়েছে ইয়েলো, তারপর রয়েছে এখানে আনইনস্টল আর চেঞ্জ এ প্রোগ্রাম, এখানে দেখতে পাচ্ছি এর কালারটা হচ্ছে হোয়াইট, ঠিক আছে। যখন কোনো কিছু সিলেক্ট করতেছি, যেমন এটাকে যখন সিলেক্ট করে দিলাম এর কালারটা, ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন এখানে গ্রিন। তো এটা আপনি চাইলে আরও কিন্তু পরিবর্তন করতে পারেন। সে পরিবর্তন করার জন্য আপনাকে অবশ্যই আপনাকে যে সেটিংটা ছিল আমাদের এখানে থিমের ভিতরে, যে আমরা কন্ট্রাস্টটাকে ওপেন করলাম এখানে আসতে হবে, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেওয়া আছে, ঠিক আছে। তার আগে উপরে যদি লক্ষ্য করেন, এখানে উপরে উপরের দিকে লক্ষ্য করলে চুজ এ থিম নামে একটা অপশন দেওয়া আছে, অর্থাৎ এখানে ডিফল্ট কিছু থিম আমাদের দেওয়াই থাকে, অর্থাৎ আপনাদের কম্পিউটারে এখান থেকে দেওয়া থাকবে যে হাই কন্ট্রাস্ট ওয়ান থেকে শুরু করে নিচের চারটি অপশন দেওয়া থাকবে, উপরেগুলো কিন্তু দেওয়া থাকবে না, কারণ উপরেগুলো এগুলো আমি নিজে তৈরি করেছি, এই ডিজাইনগুলো আমার নিজে তৈরি করা। তো আপনারা যদি চান যে এখান থেকে এগুলো অ্যাপ্লাই করবেন, অর্থাৎ আপনাদের এখান থেকে যদি আমি হাই কন্ট্রাস্ট ব্ল্যাকটা সিলেক্ট করে দিই, তাহলে দেখবেন এর ব্যাকগ্রাউন্ডটি কিন্তু অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হয়ে গেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে নিচেরটাকে আমি সিলেক্ট করে দিই হাই কন্ট্রাস্ট হোয়াইট, তারপরে সম্পূর্ণটা কিন্তু হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা নিজস্ব তৈরি করা রয়েছে, যে হাই কন্ট্রা বা আওয়েল ক্রিয়েটিভ নামে একটি আমি তৈরি করে রাখি, এটা যদি ক্লিক করে দিই, ক্লিক করে দিলে এরকম আসবে। দেখতে পাচ্ছেন কালারগুলো কিন্তু আমাদের এবারে গোলাপি কালার হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের এখানে ডিজাইন। তো আমি এখান থেকে যেটা ছিল আমার সেটাই রাখতেছি, যেন আমি আপনার জিনিসটা প্রপারলিভাবে বুঝতে পারি। এখান থেকে যে কোনো থিম আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো আপনারা যখন নিচে একটু আসবেন, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট নামে একটি অপশন, তারপর এখানে দেওয়া আছে হাইপার লিঙ্ক, তারপর আছে ডিজেবল টেক্সট, তারপর এখানে আমাদের সিলেক্ট টেক্সট, তারপর আছে বাটন টেক্সট এবং এখানে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তো এগুলো কী, এগুলো কেন দেওয়া হয়েছে, আপনারা যদি কোনো টেক্সটকে কোন কালারে রাখতে চান, যে কোনো টেক্সটকে কোন কালারে রাখতে চান, সেই কালারটি আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে, এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। তারপরে যেটা নিয়ে দেওয়া আছে হাইপার লিঙ্ক, যদি কোনো হাইপার লিঙ্ককে আপনি অ্যাড করতে চান, সেই হাইপার লিঙ্কের কালারটি কীরকম থাকবে সেই কালারটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপর যে ডিজেবল টেক্সট, যদি কোনো টেক্সট আমার ডিজেবল থাকে সেটা কীরকম দেখাবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপরে হচ্ছে সিলেকশন টেক্সট, যদি কোনো টেক্সট আপনি সিলেক্ট করেন বা তার ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করতে চান সেটা কীভাবে দেখাবে, যেমন আমি এখান থেকে হাই কন্ট্রাস্ট সিলেক্ট অবস্থা রয়েছে বর্তমানে, এই জন্য এর ব্যাকগ্রাউন্ডটি কিন্তু গ্রিন দেখাচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গ্রিন কালার সিলেক্ট করে দেওয়া আছে, যার কারণে এখানে গ্রিন দেখাচ্ছে। তারপর যদি কোনো বাটন, বাটন যখন আমরা ওপেন করবো সেটা কীরকম দেখাবে সেই কালারটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আপনারা এখানে যদি লক্ষ্য করেন এই যে আমাদের এখানে যে উইন্ডোজটা ওপেন রয়েছে, এই উইন্ডোজটার ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার এখানে ব্ল্যাক রয়েছে, আপনি চাইলে এখান থেকে ব্ল্যাকটাকে অন্য কোনো কালারে অ্যাপ্লাই করতে পারেন। তো এটা কীভাবে করবেন সেই বিষয়টি এখন আমি আপনাদের দেখাচ্ছি, আমি একটা দিয়ে আপনাদের সব একটা দিয়ে দেখাচ্ছি, আপনার চাইলে সবগুলোই একইভাবে অ্যাপ্লাই করতে পারেন। তো মনে করেন আমি এখান থেকে যে ট্যাক্স যে অপশনটা রয়েছে ট্যাক্সের কালারটিকে চেঞ্জ করতে চাই, সেজন্য প্রথমে এই ট্যাক্সের এইটাতে ক্লিক করতে হবে, ট্যাক্সের পাশে যে কালারের বক্সটি রয়েছে এই কালারের বক্সটিতে একবার ক্লিক করতে হবে। কালারের বক্সটিতে যখন আপনারা ক্লিক করবেন, তো এখানে আবার নতুন করে হাতের বামসের একটি বক্স, নতুন একটি উইন্ডো ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যেটা দেওয়া আছে RGB, এখান থেকে আপনি দুটি কালার পাবেন, একটা হচ্ছে RGB আর একটা হচ্ছে HSV। তো এখান থেকে আপনার RGBটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন তার হাতের ডান সাইডে এখানে একটা কালারের কোড দেওয়া আছে, আপনার যদি নির্দিষ্ট কোনো কালারের কোড জানা থাকে সেই কোডটি এখানে লিখে দিলে আপনার কালারটি এখানে ওরা অটোমেটিক্যালি সিলেক্ট করে নিতে হবে, আর অটোমেটিক্যালি সিলেক্ট করে নিবে। আর আপনি যদি এভাবে সিলেক্ট করে দেন, মাউস দিয়ে যদি কোনো কালার সিলেক্ট করে দেন, সেই কালারটি কিন্তু এরা এখানে সিলেক্ট করে নিবে। তো দেখেন আমি যদি এখান থেকে এই কালারটিকে সিলেক্ট করে দিই, এখানে যে একুয়া যে কালারটি রয়েছে এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আপনি যদি চান যে রেড গ্রিন ব্লু এখানে কালারগুলোর নাম্বার দিয়ে দিয়ে কালারটাকে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে মাউস দিয়ে সিলেক্ট করে দিলাম এই কালারটিকে, ঠিক আছে। এই কালারটি সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে নিচে দেখতে পাবেন ডান নামে একটি অপশন দেওয়া আছে, ঠিক আছে। এই বক্সের ভিতরে নিচে ডান নামে একটি অপশন দেওয়া আছে, আপনার ডানে একবার ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এটা কিন্তু আমাদের সরাসরি এখানে অ্যাপ্লাই হবে না। তো অ্যাপ্লাই করার জন্য আপনারা যদি আরও কোনো কালারে এখানে পরিবর্তন করতে চান,
যা হাইপারলিংক এর কালারটা যদি পরিবর্তন করতে চান হাইপারলিংকটা ভাবে ক্লিক করবেন হাইপারলিংক এর কালার যেটা দিতে চান আমি এখানে ইয়েলো কালারটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে ডান বাটনে ক্লিক করলাম এরপর যেটা দেওয়া আছে ডিসেবল টেক্সট কোন টেক্সট যদি ডিসেবল থাকে সেটা কি রকম শো করাবে তো এখান থেকে যদি আমি এটাকে গ্রিন করে দিই ব্লু করে দিই ব্লু করে দেওয়ার পর এখান থেকে আমি এটা ডান করে দিলাম তারপর আছে সিলেকশন টেক্সট যখন আমি কোনো কিছু সিলেক্ট করব তখন সেটা কি রকম দেখাবে তো এখানে এখানে আমাদের ব্লু রয়েছে তো এখান থেকে আমি এটাকে রেড কালারে করে দিলাম রেড কালার করে দিলাম ঠিক আছে তারপর এটাকে ডান করে দিলাম ডান করার পর এখান থেকে দেখতেছে বাটন টেক্সট এখানে হোয়াইট রয়েছে আমি এটাকে চেঞ্জ করলাম এডিটে রাখলাম তারপর দেখতেছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড এখানে ব্ল্যাক রয়েছে তো ব্ল্যাক কালারটিকে আমি এখান থেকে হালকা ব্ল্যাক সরি এই যে কালার বক্স দেখতেছে এই কালার বক্সটাকে আমাদের পরিবর্তন করতে হবে ঠিক আছে এখান থেকে আমরা যে কালারটি সিলেক্ট করে দিব ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে এই যে কালার বক্সটি দেখতে পাচ্ছেন এখানে যে আইকনটি মানে বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনটিকে আপনাকে ডানে বামে সরিয়ে রাখতে হবে তাহলে আপনি এটাকে এইটার কালারটা সিলেক্ট করে নালে কিন্তু হবে না তো এখান থেকে আমি এটাকে এই কালারটি সিলেক্ট করে দিলাম যদি এই কালারটি আমাদের কোথাও নাই এই কালারটি সিলেক্ট করে দিলাম তারপর এখানে ডান বাটনে ক্লিক করলাম এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের কালারটি কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে গ্রিন তো গ্রিন কালারটি দেওয়ার কারণে কিন্তু এই টেক্সটগুলো কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না তো এটাকে আমি এখান থেকে ব্ল্যাকে রাখতেছি তো আপনার যেটা যে কালারে রাখবে সেই কালারটি এখানে অ্যাপ্লাই করে দিতে পারেন ডান ক্লিক করলাম এখন এই যে আমরা এখানে যে সেটিংটা অ্যাপ্লাই করলাম বা যে সেটিংগুলো আমরা এখানে দিলাম দেওয়ার পরে এটাকে যদি আমরা এখন অ্যাপ্লাই করতে চাই আমাদের থিমে তাহলে অবশ্যই আমাদের এখানে অ্যাপ্লাই বাটন দেখতে পাচ্ছেন নিচে এই অ্যাপ্লাই আগে ক্লিক করতে হবে যখনই এই অ্যাপ্লাই ক্লিক করবো তখন এখানে দেখতে পাচ্ছেন এটাকে আমাদের সেভ করার জন্য এখানে একটা নাম দিতে হবে যে সেভ অ্যাজ এ নিউ থিম অর্থাৎ আমরা নতুন থিমটি তৈরি করেছি এটাকে আমরা সেভ করতে হবে থিম নেম অর্থাৎ এখানে যে কোনো একটা নাম দিতে হবে তো এখান থেকে আমি নাম দিলাম শুধু আওয়াল নাম দিলাম তারপরে আমি যদি এখানে সেভ বাটন দেখতে পাচ্ছেন প্রথমে সেভ করতে হবে সেভ করার পর যখনই আমরা এটা সেভ করবো অটোমেটিক্যালি এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখন আমাদের এখানে যেটা যেখানে সিলেক্ট করবো সেটা কিন্তু আমাদের রেড কালারের ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন যে ফোনটার যে কালারটা দিয়েছিলাম আমরা এখানে দেখতে পাচ্ছি ফোনটার কালার দিয়েছিলাম আমরা এই কালারটি যার কারণে এখানে যেখানে আমরা যদি নোটপ্যাড ওপেন করি নোটপ্যাড ওপেন করার পর এখানে যদি আমি কোনো কিছু লিখি যেমন আমি লিখলাম হাই এইচ ই ডাবল হ্যালো দেখেন আমি এখানে হাই হ্যালো লিখলাম তো দেখতে হাই হ্যালো লেখাটা কিন্তু আমাদের কী হয়ে গেছে হাই হ্যালো কালারটি আমরা এখানে যে কালারটি টেক্সের যে কালারটি সিলেক্ট করে দিয়েছিলাম সেই কালারটি কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে ঠিক আছে তারপর হাইপার লিঙ্কে যে কালারটি দিয়েছিলাম প্রত্যেকটি অপশন সেই কালার হয়ে গেছে তো এটা দেখি আমাদের যে দিস পিসি যে ফোল্ডারটি ছিল এটা এখানে ওপেন হয়ে গেছে তো দেখেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে থিমটি ব্যবহার করেছিলাম সেই থিমটি কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি টেক্সের কালার কিন্তু আলাদা হয়ে গেছে এখানে দেখেন আমরা এখানে এটা কী দিয়েছিলাম ব্লু কালার দিয়েছিলাম যার কারণে এখানে ব্লু কালারই অ্যাপ্লাই হয়ে গেছে তারপর এখানে আমরা একুয়া কালার দিয়েছিলাম একুয়া কালারটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে আপনারা খুব সহজে কিন্তু এই ডিজাইনটি এখান থেকে করতে পারেন তো এরপরে যে অপশনগুলো এখানে ছিল আমাদের যে হাই কন্ট্রাস্টের ভিতরে শুধু এই বক্সের ভিতরে এই ছিল মূলত এই টিউটোরিয়ালটিতে এই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করলাম কিন্তু যখন আমরা হাই কন্ট্রাস্ট ক্লিক করবো এর আন্ডারে কিন্তু আপনার অনেকগুলো অপশন রয়েছে আপনি যদি হাতে ডান সাইডে লক্ষ্য করেন এই বক্সটার ভিতরে আপনার অনেকগুলো অপশন রয়েছে এগুলো কীভাবে ব্যবহার করতে হয় এগুলোর কাজ কী এগুলো নিয়ে আমি পরবর্তী টিউটোরিয়ালগুলো আপনার সাথে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের এই টিউটোরিয়ালটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটি নতুন টিউটোরিয়ালে আল্লাহ হাফেজ